এই অনুষ্ঠানে কথা বলার মানসিকতা তৈরি করতে অনেক সময় লাগে। আমার সামনে বসে আছে আমাদের শহীদ আব্দুর রহিম নুরে আলম শাওন মুন্সিগঞ্জের সামনে পরিবারের সদস্য, মা, স্ত্রী, তাদের কন্যা, তাদের সন্তান, আমাদের কি জবাব আছে তাদের কাছে, এই জাতির কি জবাব আছে তাদের কাছে, কোন দেশ আমরা তৈরি করেছি যে দেশে কেউ তার কথা বলতে গেলে তার ন্যায্য প্রাপ্তি চাইতে গেলে তাকে গুলি করে হত্যা করা। আমরা 1971 সালে যারা যুদ্ধ করেছি দুবাই শহরে আমরা চিন্তা করতে পারি, আমরা ভাবতেও পারিনি এই দেশের কথা। আমি জিয়া পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা এই ক্ষুদ্র হলেও তারা এই কাজটি করেছেন, তাদেরকে স্মরণ করে রাখবার জন্য এই যে একটা স্মরণিকা তারা তৈরি করেছেন এটা প্রথম পদক্ষেপ যে আমরা তাদেরকে স্মরণে রাখবো। তার আমি একটা জিনিস এখান থেকে বসে লক্ষ্য করছিলাম, এই বইটি যখন আমাদের নুরে আলমের স্ত্রীর হাতে দেওয়া হয় তার পাশে বসা তার ছোট্ট মেয়েটা যার বয়স এখনো দেয় না 4 বছর হয়েছে কিনা, 4 বছর সেই বইটা নিতে যাচ্ছিল, তার মা তাকে বইটা নিতে দেয়, আমি বুঝতে পেরেছি যে ছবি এখানে আছে সেই ছবি তার সন্তান সে দেখাতে দেয়। কোন সমাজ আমরা তৈরি করেছি যে সমাজে এই সন্তানগুলোর বেড়ে ওঠা অনিশ্চিত, এদের স্ত্রীদের তাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত, ব্যক্তিগত স্বার্থে নয় জাতির স্বার্থে দেশের স্বার্থে তারা আজকে শহীদ হয়েছে প্রাণ দিয়েছে। বন্ধুগণ আমরা সত্যি বলতে কি আমরা যারা বয়স্ক মানুষ বয়স হয়ে গেছে এই রাষ্ট্রের জন্মের সঙ্গে যারা সম্পর্ক আছে জড়িত আছে আমাদের জন্য একটা আবেগের বিষয় এটা। আওয়ামী লীগের এই সরকার যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অনির্বাচিত সরকার, তারা সারাক্ষণ ঢাক ঢোল পেটাচ্ছে টেলিভিশনে, বক্তৃতায়, সব জায়গায়, তারা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে, তারা সম্পূর্ণ গণতন্ত্র দিয়েছে, তারা বিদ্যুতের আলো, ফ্লাইওভার, উড়াল সেতু, নদীর তলদেশ দিয়ে সেতু, রূপপুর অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, উন্নয়ন। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের একটা সম্পূর্ণ গণবিরোধী একটি শক্তি তারা এখন দেশ শাসন করছে। অনেক দীর্ঘ আলোচনা করা যায়, শতদিন আলোচনা অবকাশ নেই, শুধু এইটুকু আপনাদের আমি বলতে চাই যার নয় এখন সময় এসে গেছে যার যা শক্তি আছে সেই শক্তি দিয়ে সমস্ত দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং আজকে জিয়া পরিষদের দায়িত্ব হবে। আমি মনে করি যে যেখানে যেখানে তাদের ব্রাঞ্চ আছে, ইউনিট আছে, সেখানে সেখানে গিয়েই তারা এই গণজাগরণের কাজটা করবে। আমি কিছুক্ষণ আগে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকদের সঙ্গে কথা বলছিলাম, আমি নিশ্চয়ই জিয়া পরিষদে আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আছেন যারা
শিক্ষকতা করছেন, স্কুলের শিক্ষক আছেন, সব জায়গায় তারা গিয়ে গিয়ে আমি মনে করি তাদের একটা বড় কাজ হবে। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে ছড়িয়ে পড়তে হবে সকলে। আপনাদের আর সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত, আমরা আমাদের অঙ্গ সংগঠনের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল আমরা চেষ্টা করছি, আমরা এক একটা জনগণকে সম্পৃক্ত করবার জন্য আমরা আন্দোলন শুরু করেছি, আমরা সারা দেশেই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আন্দোলনকে দমন করবার জন্যে এই সরকার কিভাবে তারা নেকেডলি উলঙ্গভাবে নেমে পড়েছে। এবার গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশকে, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছ কেন? বাস মালিকদের দিয়ে বাস গণপরিবহন বন্ধ করে দিচ্ছে কেন? কারণ যে সমাবেশ যেন বড় না হয়, আজকে সব পত্রপত্রিকা কোন মানসিকতা? সমাবেশ বড় না হতে তাদের লাভটা কি হবে? তাদেরকে তারা বলতে পারবে দেখো বিএনপি সমাবেশ বড় হয় নাই, তাতে কি হবে? মানুষের ভেতরে অন্তরের মধ্যে যাও তোমাদের জন্য ঘৃণা এসে গেছে, প্রতিটি মানুষ এখন তোমাদেরকে ঘৃণা করে, কারণ তোমরা শুধু মিথ্যার উপরে, তোমরা শুধু কথার উপরে তোমরা বসে আছো, ঠিক আছে, আর অন্য কোনো কারণ। আর তোমাদের সেই বন্দুক পিস্তল দেওয়া যে সমস্ত বাহিনী আছে সেই বাহিনীর কারণেই তোমরা ঠিক আছো। এই সরকারকে যদি আমরা সরাতে না পারি এই দেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না, বলতে পারবে। বিএনপি কাজ করছে, বিএনপি একটা রাজনৈতিক দল, কিন্তু সমস্যা সংকট আজকে সমগ্র জাতি, সংকট সমগ্র দেশের। আজকে এই তারা যেটা করেছে আমি অত বর্ণনা করার সময় নেই, তারা একে একে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন দেখছেন কয়েকদিন ধরে নির্বাচন কমিশন নিয়ে কি চলছে, তাদের তৈরি করা নির্বাচন কমিশন তাদেরকেই, তাদের ডিসিএসপিরা মানে না, তাদের কথা শোনে না, তাদের এই নির্বাচন কমিশন তৈরি করেছে কাকে নির্বাচন নির্বাচিত করবার জন্য? তাদের আবার একটা ভুয়া একটা নির্বাচন দেখিয়ে তা আবার ক্ষমতায় আসছে, দুবার করেছে, তাই 2014 করেছে। এত গণতান্ত্রিক যে আপনার 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে দিয়েছে 2014-তে, আর আসলে এত আস্থা তাদের জনগণের উপরে, সবসময় বলবে জনগণের ভোটে নির্বাচিত, সবসময় বলে দেখবেন, তা আগে রাখতে ভোটের ফলাফল ঘোষণা করতে হচ্ছে কেন? নির্বাচন দাও, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করো, সেখানে যদি টিকে থাকতে পারো মোস্ট ওয়েলকাম, কিন্তু জানো যে সেটা তোমাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই তোমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছ 2012 সালে, তারপর থেকে গয়ের জোরে জোর করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন কমিশন তৈরি করে তোমরা ক্ষমতায় বারবার করে ক্ষমতা যাচ্ছ। প্রতিবৃন্দ, আমরা আমাদের শহীদরা যারা আমাদের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করছেন, তাদের শুধু এইভাবে স্মরণ করলেই হবে না, তাদেরকে তাদের এই আত্মত্যাগকে যদি আমরা সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে চাই, মনে রাখতে চাই, আমাদেরকেও ত্যাগ শিখে দিতে হবে, আমাদেরকেও রাস্তায় নেমে আসতে হবে, আমাদেরকেও রাস্তায় নেমে আসতে হবে, একই সঙ্গে দাঁড়িয়ে আমাদেরকে সোচ্চার কণ্ঠে বলতে হবে যে এই সরকার নিপাত চায়, তাদেরকে আমরা চাই না, জনগণ চায় না, যারা মানুষ হত্যা করে, যারা মানুষ গুম করে, যারা খুন করে, যারা জনগণের সম্পদ লুটে নিয়ে বিদেশে পাঠায়, তাদের এখানে কোনো স্থান নেই, কথা খুব জোরে বলতে হবে। আজকে আওয়ামী লীগের এই অনির্বাচিত সরকার তারা খুব পরিকল্পিতভাবে আমাদের দেশকে ধ্বংসের খাদের প্রান্তে নিয়ে চলে গেছে, এখান থেকে ফিরিয়ে আনতে হবে, উদ্ধার করতে হবে দেশকে, আবার 1971 সালের স্বাধীনতার যুদ্ধে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রতিজ্ঞা রহমান সাহেব জাতিকে যে স্বপ্ন দেখেছিলেন, 1975 সালে আবার 7ই নভেম্বরের মধ্যে দিয়ে যে নতুন স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে
আমাদের সকলকে এখানে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে, আত্মত্যাগ করতে হবে এবং সর্বশক্তি দিয়ে জনগণের অভ্যুত্থান সৃষ্টি করে এই ভয়াবহ দানব বলে আমাদেরকে সমস্যা বলে মনস্তান এই দানবকে পরাজিত করে আমাদেরকে জনগণের একটা রাষ্ট্র, জনগণের একটা আপনার সরকার তৈরি করতে হবে। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেটা আমরা অতীতে করেছিলাম দিয়ে আরম্ভ যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে, অধিকারটা সমান থাকবে এবং তার অধিকার পাওয়ার জন্যে রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। সাম্য, মানবিক মূল্যবোধ এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র করতে চাই। আমরা প্রতিটি মানুষ যেন খেতে পায়, কাপড় পড়তে পারে, মাথার উপরে একটা ছাদ থাকে, স্বাস্থ্য সেবা পায়, শিক্ষার সুযোগ পায়, সেই রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা নির্মাণ করতে চাই সত্যিকার অর্থেই মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা পরিবেশ, একটা সমাজ, যে সমাজে আমরা সবাই মন খুলে প্রাণ খুলে হাঁটতে পারব। আমাদের এই শাওনের স্ত্রী বাচ্চার মতো অথবা নুরি আলমের স্ত্রী বাচ্চার মতো, রহিমের স্ত্রী বাচ্চার মতো আমাদেরকে হাঁটতে হবে।